আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের কয়েকটি টিপস বলবো যে টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নিয়ে আসতে পারবেন তো ভিওয়ার্স আর দেরি নয় তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক অপ্রয়োজনে সুইচ বন্ধ রাখা ইলেকট্রিক সামগ্রী বাতি ফ্যান টিভি কম্পিউটার ইত্যাদি ব্যবহার না করলে সুইচ বন্ধ করে রাখুন অনেক সময় বাথরুম ও বারান্দার লাইট অযথা জ্বলে থাকে এসব লাইট অপ্রয়োজনে বন্ধ করে রাখলে বিদ্যুৎ বিল কম আসে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার বিদ্যুৎ খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা যেমন এলইডি বাল্ব এই বাল্বগুলো সাধারণ ইনক্যান্ডিসেন্ট বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে যেখানে একটি সাধারণ প্রচলিত বাল্ব ব্যবহার করে একশো ওয়াট অপরদিকে একটি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে মাত্র পঁচিশ ওয়াট এবং আলোও অনেক বেশি রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত সেগুলো যাতে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন হয় ব্যবহারের পর ইলেকট্রিক সামগ্রীর প্লাগ খুলে রাখা ইলেকট্রিক সামগ্রী ও ডিভাইস যখন অব্যবহৃত থাকে তখন সেগুলোর প্লাক খুলে রাখা উচিত অনেক ডিভাইস স্ট্যান্ড বাই মোডে থাকা সত্ত্বেও কিংবা বন্ধ করলেও বিদ্যুৎ খরচ করতে থাকে এজন্য কোনো বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার বা চার্জ করার পর অবশ্যই সকেট থেকে প্লাগ খুলে রাখুন এসির তাপমাত্রা স্বাভাবিক রাখা এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি বা তার উপরে রাখুন একই সঙ্গে এসি নিয়মিত পরিষ্কার করুন এবং সার্ভিসিং করান অনেক সময় দীর্ঘদিন সার্ভিসিং না করালে এসি বেশি বিদ্যুৎ খরচ করে মিটার নিয়মিত পরীক্ষা করা কত ইউনিট ব্যবহার করেছেন তা নিয়মিত মিটারে পরীক্ষা করুন যদি দেখেন স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে তাহলে মিটার ঠিকমতো কাজ করছে কি না তা যাচাই করুন অনেক সময় মিটারে যান্ত্রিক ত্রুটির কারণে ভুল রিডিং আসে যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে বৈদ্যুতিক সামগ্রী নিয়মিত রক্ষণাবেক্ষণ করা আপনি যদি বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে রেফ্রিজারেটর টিভি ও ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত ও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আবশ্যক এগুলোর কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে সুতরাং পুরনো সামগ্রী থাকলে সেগুলোকে ভালোভাবে সার্ভিসিং করান এবং সম্ভব হলে আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য কিনুন সৌরবিদ্যুৎ ব্যবহার করা সৌরবিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেক বাঁচবে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুফল হচ্ছে আপনাকে জাতীয় গ্রিডের বৈদ্যুতের উপর নির্ভর করতে হবে না সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব তাই যারা পরিবেশের ক্ষতি করতে না চান তাদের জন্য এটি উত্তম বিকল্প প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থাকে গুরুত্ব দিন দিনের বেলা প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য জ্বালানা এবং দরজা পুরোপুরি খুলে দিন সূর্যের আলো ও তাপ সরাসরি ঘরে প্রবেশ বন্ধ করতে ভারী পর্দা বা গাছপালাও ব্যবহার করতে পারেন এর ফলে আপনার কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে কক্ষ শীতল রাখতে সারাক্ষণ এসি বা ফ্যান চালাতে হবে না